দিন যত যাচ্ছে টেকনোলজি ততই পরিবর্তন আসছে, আর এই টেকনোলজির পরিবর্তনের সাথে সাথে যে বিষয়টি অতপ্রতভাবে জড়িত সেটি হচ্ছে ইন্টারনেট। তেমনি দিনে দিনে ইন্টারনেট কানেকটিভিটিতেও আসছে আমূল পরিবর্তন। আজকে আমি যে ডিভাইসটি নিয়ে কথা বলতে চলেছি অলরেডি আপনারা থাম্বনেল দেখে বুঝে ফেলেছেন। আজকে আমি ওএনও নিয়ে কথা বলবো। এই ভিডিওতে জানব ওএনও কী, ওএনও কেন ব্যবহার করবেন এবং এর সুবিধা এবং অসুবিধা। ওএনইউ অপটিক্যাল নেটওয়ার্ক ইউনিট, এটিকে ওএনটিও বলা হয়ে থাকে, অপটিক্যাল নেটওয়ার্ক টার্মিনাল। এটি একটি FTTS প্রোডাক্ট। এখন জানবো অণু কেন ব্যবহার করে। অণু মূলত ইন্টারনেট কানেকটিভিটির জন্য প্রয়োজন পড়ে। আপনি যদি অপটিক্যাল ফাইবার দিয়ে আপনার বাসায় ইন্টারনেট কানেকশন নিতে চান তাহলেই অণু প্রয়োজন পড়ে। আমার হাতে আছে একটি অপ্টোফোকাস কোম্পানির অণু। চলুন আমরা এই অণুর সাথে সাক্ষাৎ করে আসি। সাক্ষাতের প্রথমেই চোখে পড়ল এর সফট লুক। চার কোণ আকৃতির এই অণুর উপরে রয়েছে চারটি ইন্ডিকেটর। এই অণুর ব্যাক সাইডে রয়েছে একটি অন অফ বাটন, একটি পাওয়ার পোর্ট, একটি ল্যান্ড পোর্ট, একটি ফাইবার প্যাচ কর্ড লাগানোর জন্য পোর্ট, যার মাধ্যমে অপটিক্যাল ফাইবার কেবল এর মাধ্যমে কানেক্ট দেওয়া হয়। এখন প্রশ্ন হলো, অণু লাগালে আমার রাউটারের প্রয়োজন পড়বে কি না? উত্তর, হ্যাঁ, আপনার অণু লাগালেও রাউটারের প্রয়োজন পড়বে। বিকজ অফ আপনি ওয়্যারলেস সুবিধা পেতে, অর্থাৎ ওয়াইফাই সুবিধা পেতে আপনাকে রাউটার ব্যবহার করতে হবে। কিন্তু বর্তমানে কিছু কিছু অণু রয়েছে যার মাধ্যমে অণু প্লাস ওয়াইফাই রাউটারের সুবিধা আছে। এটি আস্তে আস্তে বাংলাদেশে অ্যাভেলেবেল হচ্ছে। তো চলুন এখন দেখে নেওয়া যাক আমার বাসায় অণু দিয়ে কীভাবে ইন্টারনেট কানেকশন দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে একটি অপটিক্যাল ফাইবার কেবল একটি বক্সের মধ্যে দিয়ে আসছে। এটিকে মূলত টিজে বক্স বা ফাইবার জয়েন্ট বক্স বলা হয়। এই বক্স থেকে ফাইবার প্যাচ কর্ডের মাধ্যমে আমার অণুতে পন পোর্টে ঢুকছে। একটি শর্ট কেবলের মাধ্যমে আবার অণু থেকে আমার রাউটার, অর্থাৎ ল্যান কেবলের মাধ্যমে রাউটারে সংযোগ হয়েছে। তো রাউটারটি আমাকে ওয়্যারলেস সুবিধা দিচ্ছে, অর্থাৎ ওয়াইফাই সুবিধা দিচ্ছে। তো এইভাবেই মোটামুটি আমি আমার বাসায় ওয়াইফাই ব্যবহার করছি। তো এতক্ষণ দেখলাম অণু কীভাবে সংযোগ দেয় বা অণু কীভাবে কাজ করে। এখন আসলে অণু লাগালে এর বেনিফিটটা কী, আমরা বেনিফিট সম্পর্কে একটু বলি। অণু মূলত আপনার প্রয়োজন পড়বে যখন আপনি আপনার ইন্টারনেট কানেকশন অপটিক্যাল ফাইবার কেবল দিয়ে নেবেন। আমি আমার বাসায় ইন্টারনেট কানেকশন ছিল CAT 6 দিয়ে, অর্থাৎ আমি প্রথমে যখন ইন্টারনেট কানেকশন নিই তখন CAT 5 দিয়ে নিয়েছিলাম। তারপরে CAT 6 যখন খুবই অ্যাভেলেবেল হয়ে গেল তখন আমি CAT 6 দিয়ে নিয়েছিলাম। এবং আমি আমার বেটার ইন্টারনেট স্পিড পাওয়ার জন্য, যেখানে খুবই কম লস, অর্থাৎ ডাটা লস খুবই কম পাওয়ার জন্য আমি অপটিক্যাল ফাইবার দিয়ে নিয়েছি। আপনি যখন CAT 5 বা CAT 6 দিয়ে লাইন চালাইতাম তখন দেখা যাচ্ছিলো যে আমি যে ব্যান্ডউইথটি নিতাম সে ব্যান্ডউইথ আমি পুরোপুরি পেতাম না। বিকজ অফ আমার এই কানেকশনের জন্য হয়তো বা চার পাঁচটা সুইচ কেবিলগুলো কেটে কেটে চার পাঁচটা সুইচ পার হয়ে তারপরে আমার বাসা পর্যন্ত কানেকশন দিয়েছিল। বাট এখন যেটি হয়েছে সেটি হচ্ছে আমার একদম ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার থেকে ডিরেক্ট কেবিলটি এসে আমার বাসায় যোগ হয়েছে। অর্থাৎ আমি এখানে যে সুবিধাটা পাচ্ছি সেটা হচ্ছে আমার ব্যান্ডউইথ বা ডাটা লসটা খুবই কম। তাছাড়াও আপনারা জানেন CAT 5 বা CAT 6 থেকে অপটিক্যাল ফাইবারের ডাটা খুব দ্রুত ট্রান্সফার হয়, অর্থাৎ আলোর বেগে কিন্তু ডাটা ট্রান্সফার হয়, যেটা খুবই ফাস্টেস্ট। তো এর সুবিধার সাথেও কিছু অসুবিধাও আছে অণু ব্যবহারের ফলে। যেমন আপনার কানেকটিভিটি যদি কখনও, অর্থাৎ আপনার ফাইবার কেবল যদি কখনও কেটে যায় বা ভেঙে যায় তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই কাটা বা জয়েন্ট দেওয়ার জন্য 200 থেকে 1000 টাকা পর্যন্ত আপনার গুনতে হতে পারে। আমার কাছে মনে হয়েছে এটা একটু মানে খুবই এক্সপেন্সিভ হয়ে যায় আর কি, একটা জয়েন্টের জন্য 200 থেকে 1000 টাকা পেন্স করা। তো অণু বিভিন্ন সুবিধার পাশাপাশি কিন্তু একটা
ব্যাড সাইড অর্থাৎ একটা খারাপ দিক বলতে পারেন, যেটা আপনি যদি অণু দিয়ে লাইন চালান আপনার বাসায়, তবে মাঝে মাঝে যদি কখনো আপনার ফাইবার কাটা পড়ে বা ভেঙে যায়, তাহলে কিন্তু আপনার যে জয়েন্টের জন্য অর্থাৎ একটা জয়েন্টের জন্য আপনাকে 200 থেকে 1000 টাকা এক্সপেন্স করতে হবে, যেটা আমার কাছে মনে হয়েছে এটা একটা ব্যাড। এবং সেকেন্ডলি আমার কাছে যেটা মনে হয়েছে যে অণু ব্যবহারের সাথে সাথে আমাকে রাউটার ব্যবহার করতে হচ্ছে, এবং একটা টিজে বক্স কিন্তু আপনার বাসায় আছে, অর্থাৎ আমার তিনটা ডিভাইস থাকতেছে। বাট যখন আমি ক্যাট 5 বা ক্যাট 6-তে ইউজ করতাম তখন শুধুমাত্র কিন্তু রাউটারটাই প্রয়োজন পড়তো। তা আমার কাছে এটা মনে হচ্ছে যে একটু নেগেটিভ বা হচ্ছে ব্যাড সাইড। তো সর্বশেষ একটা প্রশ্ন যেটি হচ্ছে আমার, আমি কি চাইলে, যে কেউ চাইলেই কি অণু ব্যবহার করতে পারবে কি না? তো এখানে অণু ব্যবহার করতে হলে আপনার যে ইন্টারনেট প্রোভাইডার আছেন অর্থাৎ আপনি যে সার্ভিস, ইন্টারনেট সার্ভিস অর্থাৎ ISP কাছ থেকে ইন্টারনেট কানেকশনটি নিয়েছেন, তাদের ওয়েলটি আছে কি না, অর্থাৎ ওয়েলটি করা আছে কি না। যদি ওয়েলটি করা না থাকে তাহলে আপনি অণু আপনার চাইলেই ব্যবহার করতে পারবেন না। তো সেক্ষেত্রে একটা সলিউশন আছে, সেটা হচ্ছে আপনার মিডিয়া কনভার্টারের মাধ্যমে এটি কানেকশন দিতে হবে। তো মিডিয়া কনভার্টার নিয়ে আমি আরেকটা ভিডিও করব ইনশাল্লাহ। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি। আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে একটু ভেঙে বোঝাতে চেষ্টা করেছি। এরপরেও যদি এটা নিয়ে কোনো কনফিউশন থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। অবশ্যই আপনার কমেন্টকে গুরুত্ব সহকারে নিয়ে আমরা তাই সেটির অ্যান্সার করব। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।